हेलो फ्रेंड वेलकम टू विद्यार्थी আমি শুভেন্দু সরকার তোমাদের সাথে আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ডব্লিউবিপি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের সামনে ইন্টারভিউ রয়েছে, সেই ইন্টারভিউ রিলেটেড তোমাদের আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, ডিপ্লোম্যাটিক কোশ্চেন এটা একটা। তো তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে ধরো তুমি তো কনস্টেবল হবে, তো কনস্টেবলের তো কাজ অলরেডি একটা কাজ হচ্ছে ট্রাফিক ডিউটি মেনটেন করা। তো ধরে নাও তুমি ট্রাফিক ডিউটি মেনটেন করছো, এই মুহূর্তে কোনো একটা মোড়ের মাথায় চার মাথার মোড়ে একদিক থেকে একটা অ্যাম্বুলেন্স এলো, একদিক থেকে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি এলো এবং অন্যদিক থেকে আরেকটি নেতা বা মন্ত্রীর কোনো গাড়ি এলো। ফায়ার ব্রিগেড এবং অ্যাম্বুলেন্স দুটোরই কিন্তু হুটার বাজছে, সাইরেনটা বাজছে। তো তুমি কাকে আগে পাস করাবে বা কাকে আগে ছাড়বে আর কি, পারমিশন দেবে যাওয়ার জন্য? তো এক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা কেউ কেউ বলছো যে ফায়ার ব্রিগেডকে আগে যেতে দেবো, কেউ কেউ বলছো যে অ্যাম্বুলেন্সকে যেতে দেবো, যদিও কেউ নেতা মন্ত্রীর কথা বলছো না, ঠিক আছে। তো তোমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে, হয় কাকে যেতে দেবো, না অ্যাম্বুলেন্সকে যেতে দেবো, নয়তো ফায়ার ব্রিগেডকে যেতে দেবো। আবার কেউ কেউ বলছে যদি অ্যাম্বুলেন্স খালি থাকে তাহলে ফায়ার ব্রিগেডকে যেতে দেবো, যদি ফায়ার ব্রিগেডের ঘন্টা না বাজে তাহলে আমরা অ্যাম্বুলেন্সকে যেতে দেবো। এরকম অনেক রকম তথ্য কিন্তু তোমাদের সামনে তোমরা তুলে ধরছো আর কি, লজিকে বলছো যুক্তিতে। তো এটা খুবই একটা সিচুয়েশন বেস কোশ্চেন, যে তোমাকে হঠাৎ করে যদি ধরা হয় যে এরকম একটা পরিস্থিতিতে তোমার কাছে কোন কার ভ্যালু বেশি, তো সেই মুহূর্তে আমি চিন্তায় বসে যাব এবং অনেকটা সময় নষ্ট হবে। তো সেই জন্য এই চিন্তার অবসান করবার জন্য যেটা লজিক্যালি হওয়া উচিত এবং লিগালিও যেটা হয় সেটা একটু তোমাদের সামনে আমি শেয়ার করতে চলেছি। যদি কখনো এরকম দেখা যায় যে কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যে হঠাৎ করে একটা মনের মাথায় দুদিক থেকে দুটো গাড়ি এসছে, একটা অ্যাম্বুলেন্স এবং একটা ফায়ার ব্রিগেড, তাহলে আমরা কাকে আগে পাস করাবো বা ছাড়বো, তাহলে এই দুজনের মধ্যে ভ্যালু কার বেশি? অবশ্যই কিন্তু সবসময়ের জন্যই ফায়ার ব্রিগেডকে আমরা আগে ছাড়বো অ্যাম্বুলেন্সকে আটকে রেখে, কারণ ফায়ার ব্রিগেড চলে যাওয়ার পর আমরা অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেবো। যদি বলো কেন, ওখানে তো একজন মুমূর্ষু রোগী রয়েছেন, তো হ্যাঁ মুমূর্ষু রোগী থাকতে পারেন বা তাকে আনতে যাচ্ছেন, যাই হোক না কেন, কিন্তু সেখানে কিন্তু একটা রোগীর এখানে কথা হচ্ছে এবং সেই রোগীর পজিশনও তিনি জানেন না, যিনি ট্রাফিকে রয়েছেন। তো হতে পারে তার হয়তো পা ভেঙে গেছে কিন্তু জীবনের খুব একটা ঝুঁকি নেই, হ্যাঁ, তো বা জীবনের ঝুঁকিও যদি থাকে তাও সেখানে একজন ব্যক্তির কিন্তু জীবনের ঝুঁকি রয়েছে। আর ফায়ার ব্রিগেড যেখানে যাচ্ছে হয়তো সেখানে আগুন ধরেছে, মানে প্রচুর বাড়ি কিন্তু সেখানে পুড়ে যেতে পারে এবং সেখানে যদি 2 মিনিট বা 4 মিনিট দেরি হয়, 5 মিনিট দেরি হয়, তাহলে কিন্তু গোটা গ্রাম বা শহর বা একের পর এক বাড়ি কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে এবং সেখানে কিন্তু হতাহতের শেষ মানে কোনো ইয়ত্তা থাকবে না আর কি, যদি ফায়ার দ্রুত যদি না নেভানো যায়। তো সেজন্যই অ্যাম্বুলেন্সে যে রয়েছে সেখানে একজন, আর যেখানে ফায়ার আগুন লেগেছে সেখানে বিস্তর কিন্তু ধ্বংসলীলা চলতে পারে যদি দেরি হয়ে যায় বা বিপদ যদি বেড়ে যায়। তো সেজন্যই অবশ্যই অগ্রগণ্য কিন্তু ফায়ারের যে গাড়ি রয়েছে বা দমকলের গাড়ি তাকে আগে যেতে দেবো, আফটার তারপরে আমরা কিন্তু অ্যাম্বুলেন্সকে ছাড়বো, ঠিক আছে? তো এইটা কিন্তু এইভাবে উত্তরটা তোমাদের দিতে হবে। তো পরের ভিডিওতে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে হাজির করবো, যেটা তোমরা অনেকেই ভুল উত্তর দিচ্ছ, আমার যা আমরা যে এখানে মক নিচ্ছি সেই মকে যা দেখা যাচ্ছে তোমরা কিন্তু ম্যাক্সিমামই ভুল উত্তর দিচ্ছ। তো সেটা নিয়ে আমরা এরপরে ভিডিওতে থাকছি, চলো সামনে থেকে দেখতে থাকো। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। টাটা।